হোয়াট ইজ আপ ফ্রেন্ডস, হ্যালো মাই ফ্রেন্ডস। তো আজকে এই ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি গান বাজছে, আই থিঙ্ক আজকে মনসা পুজো। তো ভাবিলাম তো দেখি দিই তোমাদেরকে মায়ের মুখ কি, আমাদের বাড়ির সামনেই পুজো, তো লেটস গো, চলো। দেখাচ্ছি তোমাদেরকে, তো বাড়ি খুললাম, এখানে খাওয়ানো দাওয়ানো হবে, এখানে খাওয়ানো দাওয়ানো হবে। এই যে বাড়িতে পুজো, বুবাই ট্যাম্বো আমার বন্ধুর বাড়িতে পুজো, এই যে দেখতে পাচ্ছ মনসা পুজো। যেখানে ঢাকি কাপু বসে আছে, বাজাও ঢাক। ঢাকের আওয়াজ শুনলে যেন নাচতে ইচ্ছা করে। কিছু প্রশ্ন করবো। আচ্ছা কাকু, তাহলে ঢাক বাজানো তোমার কত বছর হয়ে গেল? আমি 12 বছর বয়স থেকে বাজছো, তাও আন্দাজ কত বছর হতে পারে? এখন আমার বয়স হচ্ছে গিয়ে 60। 60 বছর ধরে ঠাকুর কাকু ঢাক বাজাচ্ছে। কোথায় বাড়ির ঠাকুর তোমার? দেবান্দপুর। তো আমি ডেসক্রিপশনে কাকুর নাম ছবি দিয়ে দেবো, আমাদের এই ব্যান্ডেল হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে দেবান্দপুরে কাকুর বাড়ি। কাকুর নাম শুনে নিলে দুলাল রুই দাস। ঠিক আছে, আমি ব্লগটা এখানে শেষ করছি, কাকুর নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যাদের ব্যান্ডেল হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি সে কাকুর সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো কাকু বলো, সবাই লাইক করে দিও, বলো সবাই ভালোবাসা, সবাই ভালোবাসবে। আসবেন, বাই।